আজকে তাও উঠতে একটু দেরি হয়ে গেছে আমার, ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি, কিছু একটা বানাতে হবে এর জন্য। তো দেখি থাকো তোমরা আজ ব্রেকফাস্টে কী খাওয়া হচ্ছে। অনেক কাজ আছে, ঝটপট খেয়ে পর আমাকে রান্নার কাজ করতে হবে, একটু বাসন আছে সেটাও আমাকে ধুয়ে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, ব্রেকফাস্টে করে নিলাম আজকে। আমাদের সবার মুড়ি খেতে ইচ্ছে করছিলো, অনেকদিন খাওয়া হয়নি। সবাই মানে আমরা এখানে দুজন থাকি, মানে আমার হাজব্যান্ড আর আমি কাজের সূত্রে। আমাদের আমার আসল শ্বশুরবাড়ি পুরুলিয়া। তো সব কিছু বলবো আস্তে আস্তে, আমি সব কিছু শেয়ার করবো আমি তোমাদের সাথে। আমার শ্বশুরবাড়ি, আমার মা, শাশুড়ি মা, সব কিছু আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো এখানে আমরা দুজন থাকি, সেই জন্য আজ ওর খেতে ইচ্ছে করেছিল মুড়ি। তো সেই জন্য আজকে আলু সিদ্ধ বানিয়েছি, মুড়ি আর পেঁয়াজ গরম গরম। তো আজকের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটাই। তারপর হবে রান্না বান্না, লাঞ্চের যোগা যন্ত্র সব কিছু করতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজ একটু ঘুরতে বেরোনোর ব্যাপার আছে, পুরো সবটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেঁয়াজি রেডি, সবাই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হাই বন্ধুরা, এই প্ল্যান টান করে বেরোলাম সবে, তখন থেকেই আমি মোটামুটি কাজে প্রচুর ব্যস্ত ছিলাম। কাজ টাজ হলো, রান্না টান্না সব হলো, তারপর স্নান করলাম, রাধা মাধবকে আমি জাস্ট খাওয়ালাম। এই দেখো আমার রাধা মাধব। এরপর আমি একটু চুলটা আসতে নেবো, তারপর খাওয়া হবে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। এই ঘুম থেকে জাস্ট উঠলাম, দুপুরে খাওয়ার পর একটু শুয়ে গেছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিলো কারণ কাল অনেক ঘোরাঘুরি হয়েছে। সেজন্য অনেক সকাল সকাল কাল উঠেও ছিলাম আমি। উঠেই আমি তোমাদের সাথে ফার্স্ট কথা বলছি, কারণ একটু একটুখানি বেরোবো, তাই আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে পর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমি রেডি হয়ে গেছি, একটু বেরোবো বললাম আমি তোমাদের, তো সেজন্য আমি রেডি হয়ে গেলাম। তো পার্লারও যাওয়া হয়নি অনেক দিন হলো, আইব্রোটাও প্রচণ্ড বেড়ে গেছে কারণ আমার একটা প্রচুর শরীর খারাপ ছিল, তো যার জন্য এখন অবধি বুঝতে পারছো আমার মুখটুক সব ফুলে আছে, মানে আরও অনেক কিছু প্রবলেমস। তো আমি আমার কী শরীর খারাপ কী ব্যাপার আমি সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তো এখন আমি একটু বেরোচ্ছি, চলো আমার সাথে তোমরাও চলো, দেখতে থাকো। ভাবছি আজকে একটু মায়ের ওখানেও যাব, মায়ের ওখানে একটু দেখা করব, একটু ঘুরবো, তারপর আসছি, তোমার সাথে থাকো, দেখতে থাকো। এই আসলাম আপের বাড়িতে, একটু ঘুরে টুরে আস্তে আস্তে দেরি হয়ে গেল, এখন অনেকটাই বেজে গেছে। তো মা বাবার সাথে দেখা হলো, ভাইয়ের সাথে দেখা হলো, রাত হয়ে গেছে সেই জন্য না খাইয়ে ছাড়ছে না, সেই জন্য ভাবছি এখান থেকে ডিনারটা করেই চলে যাব, গাড়িতে চলে যাব। আমার বড়ও এসেছে আমার সাথে, তো খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাব, রাত হয়ে গেছে, বেরোতেও হবে। তো সেই জন্য চলো তাহলে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই। আজকের মতন আমি ভিডিওটা এখানেই স্টপ করলাম। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নিউ ব্লগে। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ প্লিজ করবেন, আর সাবস্ক্রাইব। টাটা।
গুড নাইট।